নেক্সট পরের অংশ এখানে একটু আলোচনা করি। আমার মেইন টার্গেট হলো এখানে যে অটো জেনারেটেড কোডগুলো হচ্ছে, এটা বিশেষ করে ক্রিয়েট পার্টটা ইম্পর্টেন্ট, ভিউ পার্টটা আপনারা সামহাও ইজিলি বুঝতে পারবেন। এটা নিয়ে তো কথা হয়েছে, তাই না? ক্রিয়েট পার্টটা খুব ইন্টারেস্টিং। ক্রিয়েট পার্টের মেকানিজম ঠিক আগের মতোই কাজ করে। আবারও বলি, আগের মতো বলতে কি বোঝাচ্ছি, ফর্মের মধ্যে দিয়ে সাবমিট হয় কি ভ্যালু পেয়ারে কিছু ডাটা, মনে আছে তো? আচ্ছা, সাবমিট হওয়ার পর সাদা সাদে আসলো, চলেন আমরা আবার দেখি যে অংশটুকু বলছিলাম। ফর্ম দিয়ে ইউজার ডাটাগুলো দিল, সাবমিট বাটন প্রেস করলো, আগের মেকানিজম, কি ভ্যালু পেয়ারে কি হলো, কন্ট্রোলের নাম মনে আছে তো? কন্ট্রোলের নাম দিয়ে কি তৈরি হয়, কন্ট্রোলের কন্টেন্ট দিয়ে ভ্যালু তৈরি হয়, সার্ভার সাইডে আসলো। সার্ভার সাইডে থাকলে যদি এখানে একটা মডেল থাকে অ্যাকশনের প্যারামিটারে, ওইখান থেকে কিগুলোর সাথে ম্যাচ করায় মডেলের প্রপার্টি, সবার কাছে এই ধারণাগুলো একদম ক্লিয়ার, দেন মডেলের ডাটাগুলো নিয়ে এবার আমি এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে সেভ করব নাকি আমি আমার গেটওয়ে দিয়ে সেভ করবো, এটা আমার ইস্যু, তাই নয় কি? এটাই তো ছিল কোশ্চেন। হলো ওই জিনিসটা আমরা কিন্তু আমাদের আগের প্রজেক্টে ম্যানুয়ালি করছিলাম। এই যে দেখাই আপনাদেরকে, এখানে দেখতে চান, মনে পড়বে আমি এটা নাম দিছি কি, কেন কোড দিছি তাড়াতাড়ি বলেন তো? বিকজ অফ মডেলের প্রপার্টি ছিল, কোড নেম ছিল, ইউনিট প্রাইস ছিল, তাই না? আমার কোশ্চেন হলো অটোমেটিক যে কোডটা লেখা হয়েছে সেটার মধ্যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এই কন্ট্রোলটার নাম কি হবে, এই কন্ট্রোলটা কি টাইপ, কি টাইপ হবে বলেন তো? এডিটর ফর এইচটিএমএল কন্ট্রোলটার নাম বলেন, এটা তো হেল্পার, ইনপুট টাইপ, টাইপ হলো টেক্সট, নাম কি হবে? বুঝতে পারছেন প্যাচটা? দেখেন রান করে দেখায় গেম, এটাই মানে এমভিসি এমন কনভেনশন ফলো করতেছে যে আপনি যদি একবার এই কনভেনশনগুলো বুঝতে পারেন লাইফ ইজ হ্যাপি, আর না হলে মিস্ট্রি, রাইট? আর রহস্যতে মানুষ থাকলে সাধারণত অনেক কিছু চিন্তা হয়, এ ওদিকে যাস না কিন্তু ওখানে কি যেন একটা আছে, তাই না? ওকে, আর এটা কেমনে কেমনে যেন হয়ে যায়, রাইট? জানি না আমি, এখন আজকে পর্যন্ত আলোচনায় আইডিয়ার নেম সেম, কেমন? এখন পর্যন্ত আলোচনায় আইডিয়ার নেম সেম, ওকে, আর বেশি কিছু বলবো না, দেখছেন তাই না? কিভাবে ও ম্যাচ করাইছে বুঝতে পারছেন? এখন আপনি যদি এইচটিএমএল হেল্পার ইউজ না করেন আপনি কি এত কিছু ম্যানেজ করতে পারবেন? আপনি প্রপার্টি একটা নাম চেঞ্জ করবেন, তখন তো আবার ম্যানুয়ালি গিয়ে গিয়ে এইচটিএমএল এ হাতি 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 দেখতে হবে, এটা সম্ভব? ফুলে উঠতে পারবে না, সম্ভব, বাট প্রচুর পেইং হবে আপনার, তাই না? তো ইউনিট এইচটিএমএল কেমন, ওটা কি বুঝতে পারছেন ক্রিয়েটটা? আর আপনাদের কোডের সাথে এই কোডের পার্থক্যটা কোথায় এটাও দেখিয়ে দিচ্ছি। আপনাদের কোডে এই কোডটাতে আপনারা ইউজ করছেন আইটেম কন্ট্রোলারের উপরে গেটওয়ে তৈরি করছেন, তার সেভ মেথড কল করছেন, তার গেট অল কল করছেন, তাই তো? এবার দেখেন তো এখানে, এখানে গেটওয়ের পরিবর্তে কে, সব ডিবি কনটেক্সট, তার এই যে সেভ মেথড কল করছেন, এই যে এই দুইটাতেই কাজটুকু হয়, কেমন? আর এই যে দেখেন শো অল এর মধ্যে কি করছেন, ভিউ এর মধ্যে, ভিউ, ভিউর মধ্যে যদি যাই, এই যে
ডিবি ডিবি এটা কোনটা কেমন হ্যাঁ আমি একটু নাম চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে রিফ্যাক্টর নেম শো ডিবি টেক্সট ডান আইটেমস ডট টু লিস্ট করতে হয় যে লিস্টে কনভার্ট না করলে নাহলে তো ডিবি সেভ থাকে আপনারা দেখছেন তাই না ভুলে গেছেন ক্লাসটার কথা আবার নিয়ে আসি সামনে অনেকের কাছে রিপিট হচ্ছে অনেকে বোর ফিল করছেন বাট ইচ্ছা করে করছে যেন টিমের সবাই যেন অ্যাটলিস্ট একই সেম ইয়াতে থাকে ডিবি সেভ টাই সেটা যেন টু লিস্টে একটু কনভার্ট করে নিতে আইটেমস আচ্ছা এখন এই ক্লাস্টারের দায়িত্ব ও আপনি যখন লেখেন ডট আইটেমস ও বুঝে যে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসতে হবে আপনি যখন লেখেন ক্রিয়েট পার্টে যদি আসি সরি ক্রিয়েট আইটেম কন্ট্রোলার ক্রিয়েট পার্টে যখন আমরা লিখলাম এটা অর্থ কি জানেন এটা অর্থ হলো মেমোরিতে সেভ আর এটা অর্থ কি স্ট্যাটাস করুন তো সেভ টু কো ডাটাবেসে আপনাকে এটাই ক্লাসটা আপনি এভাবে তৈরি করতে পারেন তাই না পারেন Very easy. Any question, please? Last thing you have to say is as a submission. It has to be a relation for the ID. ID to us, ID 9. Top key of relation. Dekhen na. ID to us. R&D call. সব মিলিয়ে দিব না আর কি আমরা তো কনসেপ্ট দিয়েই তারপর ছেড়ে দিই মানে ইউ নিড ফুড অলসো কেমন আজকে গিয়ে পেয়ে যাবে আচ্ছা এর পরের অংশে আমি চলে আসবো আপনারা তো ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়েও কাজ করছেন তাই না